এই মুহূর্তে বাংলাদেশের দুই ক্রিকেট দল এশিয়ার দুই দেশে, ভারতে বিশ্বকাপের দল আর চীনে এশিয়ান গেমসের। প্রতিবেশী দেশ দুটিতে ক্রিকেটের উৎসবে ক্রিকেটারদের পাশাপাশি আছেন বাংলাদেশি আম্পায়াররাও। বিশ্বকাপে একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আর এশিয়ান গেমসে মাসুদুর রহমান মুকুল। টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে যাবেন গাজী সোহেল। মেগা ইভেন্টে নিয়মিত অংশগ্রহণে দেশি আম্পায়ারদের আত্মবিশ্বাস বাড়ছে। আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো একটা নিউজ যে আমরা সব বড় বড় আসরগুলোতে আমরা ম্যাচ করতে পারছি। কোভিডের পরবর্তীতে আমাদের যে সুযোগটা আসছিল ওটাকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি। আইসিসি এখন ওদের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো ভেঙেছে এবং আমরা এখন বেশি বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি আইসিসি থেকে। পাকিস্তান শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন মুকুল। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ভারত পাকিস্তান সহ বিগ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। এখন লক্ষ্য বন্ধু সৈকতের মতো বিশ্বকাপে সুযোগ করে নেয়া। সৈকতের এই ওয়ার্ল্ড কাপ করাটা শুধু আমাদের জন্য না, আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার। আমি জানি একজন লোক যখন সে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পাবে তার পরের লোকদের একটা সুযোগ পাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। আমি লাস্ট ইয়ার দুইটা ভারত পাকিস্তান ম্যাচ করেছি, আমার কাছে কোনো প্রেশারই লাগেনি। বাট লাস্ট যেটা ভারত এবং শ্রীলঙ্কা যে ম্যাচটা করেছি লো স্কোরিং ম্যাচ ছিল, ওই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে আসলে আম্পায়ারিং এত ইজি জব না। আপনাকে আর মেন্টালি যদি স্ট্রং না হতে পারেন তাহলে শুধু আপনি ডিসিশন মেকিং করে বা কমিউনিকেশন স্কিল দিয়ে আপনি আম্পায়ারিংটা পারবেন না। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে বিতর্কের শেষ নেই, তবে দুর্নাম ঘোচানোর চেষ্টায় বিসিবির বর্তমান আম্পায়ার্স কমিটি। বাংলাদেশ থেকে এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার আছেন চারজন আর ম্যাচ রেফারি দুইজন। আন্তর্জাতিক অঙ্গনে উন্নতির জন্য একে অপরকে সহযোগিতার চেষ্টা করেন তারা। সমর্থন পাচ্ছেন ক্রিকেটারদের কাছ থেকেও। সাকিব বা লিটন বা মুশফিক বা মাশরাফি বা সাকিব তামিম এরা কিন্তু যখন আমাদের যখন একটা ভালো জিনিস দেখে তখন তারা প্রশংসা করে। ইলিংওয়ার্থ এবং অন্য যারা এলিট প্লেয়ার আম্পায়াররা বাংলাদেশে ম্যাচ করে গেছে তারা একটা কথাই বলেছে, আমরা অনেক দেশে ম্যাচ করতে গেছি স্পেশালি সাব কন্টিনেন্টে, তোমাদের মতন বন্ডিং আমি কোথাও দেখি নাই। কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিবের সঙ্গে মধুর স্মৃতির গল্পও শোনান মুকুল। ওয়ার্ল্ড ক্রিকেট সাকিবকে অন্য একটা জায়গায় দেখে। সো যখন সবার মাঝে আমাকে সাকিব দেখে বললো মুকুল ভাই কেমন আছেন বা কী করছেন আপনি, খুব ভালো লাগছে দেখে, তখন সবাই অবাক হয়ে গেছে। মাকসুম আলম খান, সময় সংবাদ।